শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, সুন্দর একটি দিন, দিনটি সবার ভালো কাটবে, সুন্দর কাটবে সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। আজও আমরা দু ঘন্টা জুড়ে আয়োজন রেখেছি, শুরুতেই আলোচনা এবং পরের ঘন্টায় নিয়মিত গান। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি, কাজী রওশনারা সাকি এবং আমি শাহরিয়ার। দর্শক, রাঙা সকালের আজকের অতিথি উদ্যোক্তা সাইফুল আলম মারুফ, চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। আপনি সেই কুষ্টিয়া থেকে এসেছেন আজকে আমাদের জন্য, এজন্য শুরুতে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনাদের টিভি চ্যানেলকেও ধন্যবাদ যে আমার মতো একজন মানুষকে অতিথি হিসাবে এখানে নিয়ে আসার জন্য। আমরা একেবারে ছোটবেলা দিয়ে শুরু করতে চাই, আপনার জন্ম কুষ্টিয়ায় বেড়ে ওঠা, কেমন ছিল সেই সময়ের কুষ্টিয়া, এই সময়ের কুষ্টিয়ার ভিতর তো একটু পার্থক্য রয়েছেই, একটু শুনতে চাই শৈশবটা কেমন কেটেছে। সেই সময়ের কুষ্টিয়া আর এই সময়ের কুষ্টিয়ার তো অনেক পার্থক্য, এটা ইজ লং টাইম। কারণ সেই সময় অনেক ফাঁকা ছিল, আমরা ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম, তখন কুষ্টিয়াটা তখনও পরিষ্কার, এখনও কিন্তু আমাদের শহরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কৃতির রাজধানী বলা হয় আমাদের কুষ্টিয়াকে। তাই কুষ্টিয়া সেই সময় যত আমাদের সব সেক্টরে, যেরকম সংস্কৃতি জগৎ বলেন, ক্রিয়ার সেক্টর বলেন, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা ওইভাবে তখন অতটা ডেভেলপ না হলেও, তখন আমাদের ওখানে যেরকম গভর্নমেন্টের থেকে ছিল আপনার সুগার মিল, রেনউইক, যজ্ঞেশ্বর, এবং ব্রিটিশের সময় আমাদের খুব প্রসিদ্ধ একটা ইয়া ছিল যে মোহিনী মিল কুষ্টিয়ার। আর যদি সংস্কৃতি অঙ্গন বলেন, তাইলে তো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন ওনার জমিদার বাড়ি শিলাইদে কুঠিবাড়ি। অনেক সময় আমরা শুনতে পাই যে ওনার গীতাঞ্জলি যেটা 1913 সালে যেটা পায়, নোবেল প্রাইজ পেয়েছে, তো ওই বকুলতলাতেই নাকি ওটার একটি অংশ উনি লিখছিলেন, সেটা আমাদের কুষ্টিয়ার জন্য আমরা সৌভাগ্য মনে করি। আর সাথে সাথে আপনারা জানেন যে লালনের জন্ম তীর্থস্থান আমাদের কুষ্টিয়া, তার মাজার প্রাঙ্গণ আমাদের ওখানে, এবং প্রতি বছরেই ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে ওখানে অনেক বড় প্রোগ্রাম হয়। আমরাও সেই কমিটিরই একজন মানুষ এবং আমরা মানে উই আর ফিল প্রাউড ফর লালন। অবশ্যই। হ্যাঁ, এবং সারা বিশ্ব থেকে আসে। ছোটবেলা কি লালনের গান গেতেন? লালনের গান এখনো মনে মনে যখন যেটা হয় হৃদয় থেকেই চলে আসে আর কি, যেহেতু লালন আমাদেরই মানুষ। জি জি। আরও একজন আছেন আপনারা জানেন, কবি আজিজুর রহমান, আকাশের ওই মিটি মিটি তারার সাথে যে গানের লেখক, উনি মীর মোশাররফ আমাদের কুষ্টিয়ার। ছোটবেলাটা কিভাবে কাটতো আপনারা? ছোটবেলা প্রণত করতেন, তারপর পারিবারিক আবহাওয়া সবকিছু মিলে কেমন ছিল? ছোটবেলাটা কাটতো পারিবারিক আবহাওয়া বলতে, আসলে আমরা খুব মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে। কয় ভাই বোন? আমরা দুই ভাই দুই বোন। আমার বাবা হেড ক্লার্ক বলতে আমরা কেরানির ছেলে মেয়ে। তো ধরেন যে সব কিছু ব্যালেন্স করতে বাবার একটু কষ্ট হতো, আর পারিবারিক অনুশাসন ছিল, যেহেতু আমরা একসময় কোয়ার্টারে থাকতাম। আমার আম্মা চলে আসলেন নিজে বাড়ি টাড়ি করে, সেখানে একটু জায়গা নিয়ে কিছু গরু ছাগল মুরগি পালন করতেন। আচ্ছা, কোথায়? কুষ্টিয়াতে? কুষ্টিয়াতেই। যেহেতু এখন বুঝি যে পরিবারে একটু স্বাচ্ছন্দ্য বোধ করা বা ঘরের যদি ওয়াইফ যদি বেটার হয়, এগুলো আমার বাবাকে সাহায্য করতেন। আমার বাবা, আমার দাদাও ছিলেন এন্ট্রান্স পাস, উনি ব্রিটিশ গভর্নমেন্টের অ্যাকাউন্টেন্ট ছিলেন। তার সন্তান হিসাবে আমার বাবা হলো রোডস অ্যান্ড হায়ার হেড ক্লার্ক ছিলেন, সেই সময় সে গ্রাজুয়েট ছিলেন। তো ওই কারণে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং লাইনে দেয়, কিন্তু ওই পড়াশোনার একটা ধরাবাঁধা নিয়মের সাথে সাথে দেখা গেলো বাড়ির, আমরা ছোটবেলায় বাড়ির কাজগুলোও করতাম ভাই বোনদের সাথে। আর কয় ভাই বোন ছিলেন? আমরা দুই ভাই দুই বোন। আমার বড় ভাই, আমার মাঝে দুই বোন, আর আমি সবার ছোট। তো আমার তো স্কুল, প্রাইমারি স্কুল ছিল আমার বাড়ির ওখানেই। তখন দেখা যাচ্ছে এমনও দিন গেছে আমরা কোনো স্যান্ডেল, কোনোরকম জামাটা গায়ে দিয়ে, কিন্তু ভোরবেলায় আমাদের মক্তবে যেতে হতো, মক্তবে আপনার আরবি শিক্ষার জন্য মক্তবে যেতাম। ওই দেখা গেলো ফজরের পর পরে 5:30-6টার দিকে এসে, বাড়িতে এসে আবার পড়াশোনা করে, দেখা গেলো আবার স্কুলে, প্রাইমারি স্কুলে দেখা গেলো ওই জুতা বাদেই দৌড় মারছি। স্কুলেরও সেই সময়কার স্কুল, দেখা গেলো মাটির স্কুল, নিচে ফ্লোর মাটি। তো যাই হোক,
ওই প্রাইমারি স্কুল ওখান থেকে শেষ করলাম। আচ্ছা, আপনার প্রাইমারি স্কুলের গল্পে আবার ফিরবো, তারপরের গল্পে আমরা ফিরবো, তবে তার আগে আপনার সম্পর্কে দর্শকদের একটু জানিয়ে আসি, কেমন? দর্শক, আমাদের আজকের অতিথি বহুজাতিক একটি প্রতিষ্ঠানে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। সাইফুল আলম মারুফ 2006 সালে একটি সড়ক দুর্ঘটনায় চলন শক্তি হারান। ভালোভাবে চলাফেরা করতে না পারলেও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন 2010 সালে। নিজ জেলা কুষ্টিয়ায় জিএসএম ইঞ্জিনিয়ারিং গ্লোবাল সলিউশন মেশিনারি প্রতিষ্ঠা করেন। সকল প্রকার আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রস্তুত, আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে অল্প সময়ে সুনাম অর্জন করেন। 600 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি রূপান্তরিত হয় 60,000 স্কোয়ার ফিট ফ্যাক্টরিতে, যার ইউনিট সংখ্যা 5টি। অফিস ও ফ্যাক্টরি সব মিলিয়ে বর্তমানে কর্মী সংখ্যা 200। মারুফের সাথে সরাসরি পণ্য নিয়ে ব্যবসা করে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন প্রায় 500 মানুষ। তিনি প্রায় শূন্য মূলধন নিয়ে তৈরি করেছেন 35 কোটি টাকা মূল্যমানের ব্যবসা প্রতিষ্ঠান। চলুন দর্শক, তার গল্পে আবার ফেরা যাক। তার প্রাইমারি স্কুলের গল্পে ছিলাম, প্রাইমারি স্কুলটা শেষ করে তারপরে শুরু করেন। প্রাইমারি স্কুলে এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা আপনাকে খুব প্রভাবিত করে এখনো? আসলে প্রাইমারি স্কুলে অনেক ঘটনাই তো মনে পড়ে। ছোটবেলাটা অনেক দুষ্টামি ছিল, আর ছোটবেলাটা আমরা সেই সময় যেহেতু আমাদের মফস্বল শহর, আমরা খুব হাডুডু খেলতাম। আচ্ছা, হাডুডু খুব প্রিয় খেলা ছিল। দেখা গেল খুব এনার্জেটিক, জি, তখন চিরনি ছিল, চিরনি দিয়ে খেলা শুরু করি। শিল ছিল তখন, আমরা এখন তো কাপ দেয়, তখন শিল ছিল। তো দেখা গেল ওইটা আর ফুটবল খেলা খুব প্রিয় ছিল তখন, আমাদের জনপ্রিয় ফুটবল খেলা ছিল। ইন্টার স্কুল খেলা হতো প্রাইমারি স্কুলে, সেই সময় আমাদের স্কুল আমরা একবার চ্যাম্পিয়ন হই, আমাদের সময়টা চ্যাম্পিয়ন হই, সেটা আমরা খুব মানে গর্ব করে সেই সময় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সমস্ত করতে নিশ্চয় শিল নিয়ে, জি, মিছিল করেছিলেন নিশ্চয়ই, জি জি, হ্যাঁ জি জি। এবং সেই সময়টা মানে গ্রেটার কুষ্টিয়াতে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হওয়াতে আমাদের একটা আলাদা তখন ক্রেজ সৃষ্টি হয় যে অমুক স্কুলের অমুক স্টুডেন্টরা ফার্স্ট হয়েছে। তো এই এই যে শুরু হলো জীবনের একটা উদ্দীপনা, যে মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, নতুনত্ব, তো এটা ছিল। এবং আমার স্কুলের টিচাররা আমাকে খুব ভালোবাসতেন খেলাধুলার কারণে, দুষ্টামিও করতাম। দেখা গেল আমাদের সংস্কৃতি জগতের মানুষজন ছিলাম আমরা, তে বিভিন্ন সময় লোকাল যেসব, এক সময় বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টির জন্য দেখা গেল আমাদের ওখানে পদ্মা পুরনো একটা গান হতো লোকালি গ্রামে, ছেলেরা মেয়ে সেজে ওই গানটা গেত, ওই যে বৃষ্টির জন্যে ইয়ে করতো, তে বিভিন্ন ধরনের। তে তো ওই সময় খুব আমরা ওই সংস্কৃতির সাথে সাথে বেড়ে ওঠা, তো দেখা গেলো স্কুলে দেখা গেলো আমরা নাট্যশালা বা অনেক টিচার ছিল, তারাও ওর সাথে জড়িত ছিল। তো ওই স্যাররা দেখা গেলো কবিতা আবৃত্তি কর, দেখালো পড়া হয়নি, কাউকে বলছে তুই নাচ, তুই নাচতে হবে তোকে, তুই নাচলে তোকে মারবো না। আচ্ছা, তাই দেখা গেলো, হ্যাঁ মানে কি মানে ও যে মারের টেন্ডেন্সি ছিল তখন স্যারদের, তখন ওই মার খাওয়ার ইয়া ঠেলাই, যার যেরকম গান কবিতা মানে সারাও, হ্যাঁ সারাও ফিলিংস নেয়, ছেলেরাও আনন্দ পাই। তা আমরাও দেখা গেলো অনেকদিন আমরাও নাচতেছি, আমরাও কবিতা আবৃত্তি করছি। আপনি ভালো পারতেন কি গান গাইতে, নাচতে, না আবৃত্তি? না, আমি একটু খেলাধুলায় ভালো, খেলাধুলা খেলাধুলায় ভালো ছিলাম বলেই একটু ছাড় পেতাম আর কি ছাদের কাছ থেকে। যখন ধরেন যে এরকমও দিন গেছে যে বাড়িতে ওই ছোটবেলা থেকেই এক সময় বলতো খ্যাপ খেলা বলে আমাদেরকে, প্লেয়ারকে হায়ার করে, এখন বলে না ওটাকে খ্যাপ, খ্যাপে যেতে এখনো বলে খ্যাপি বলে। তে দেখা গেল ওই ফুটবল খেলতে ওই ছোটবেলা থেকেই খুব ভালো, প্রাইমারি স্কুলে থেকে খেলতাম, তা আমার বাড়ির সামনে স্টেডিয়াম ছিল। তে দেখা গেলো এই পাড়া থেকে ওই পাড়ায় খেলতে যাব, 2 টাকা দিত, 2 টাকা বা 1 টাকার জন্য ওই এই খেলতে যেতাম। তে এবার খেলার সময় চকলেট দিয়ে দিত, এই দিত, 1 টাকা দিত বা 2 টাকা দিত। পরিবারের ভূমিকাটা তখন কি ছিল? খেলা শেষ হয়ে আস্তে আস্তে মাগরিবের নামাজ পার হয়ে গেলেই তো খবর আছে বাড়িতে মার হবে বা
আর বাড়ি সবার ছোট আমি, হ্যাঁ এরকম অনেক সময় পার করছি। দেখা গেল অনেক দিন রাত্রি হয়ে গেছে, ওই জানালা দিয়ে ওই আমার কাপড় চোপড়গুলো ফেলাই দিয়ে, নাহলে আমার খালার বাড়ি ছিল একটু দূরে, আমি পলায় খালার বাড়িতে আসি, আশ্রয় নিই। সাহায্য করতো কে? না, সাহায্য করতো আমার বোনরা, আমার ছোট ভাই। জি জি জি। আর আমার বাবা চাইতে আমার বড় ভাই বেশি শাসন করতো, বড় ভাই বেশি শাসন করতো, বড় ভাই সবসময় টেক কেয়ার করতো। দেখা গেল কোনো কিছু হলে ভাই বেশি শাসনের থাক রাখছে, আর আব্বা হলো অনেকটা রিল্যাক্স। আর আম্মা তো খুব পরিশ্রমী ছিল, মানে আম্মা খুবই পরিশ্রমী মানুষ, এবং আমার আম্মা মানে সংসারকে একটা সাংসারিক সংসারকে গোছানো গোছায় রাখার জন্য যা যা লাগে সেটা আমার মায়ের ভিতরে ছিল। কারণ আমার বাবার ফ্যামিলি খুব শিক্ষিত মানুষ ছিল, আর আমার মায়ের ফ্যামিলি ছিল অনেকটাই মানে আমার বাবার ফ্যামিলিটা একটু জমিদার স্টাইলে চলত, কিন্তু আমার মায়ের ফ্যামিলিটাও অনেক ধন সম্পদের মালিক হলেও তাদের কৃষি মানে কৃষক, যেরকম আমার নানির বাড়ি একসময় যেতাম সকালবেলায় ঘোষ আসতো, তাহলে ওই ছয় সাতটা বালতি ভরা দুধ ফেনা হয়ে একদম ইয়া হয়ে আসে, তাহলে ওই কাঁচা দুধই তুলে খাই ফেলছি অনেক সময়। তো এরকম ছিল আমার নানির বাড়িটা, যে একটা বড় পাড়া, পাড়ার কর্নারে আমার নানির বাড়ি, নানির বাড়িটা পুরো 22 বিঘা জায়গার উপর ছিল। তো শীতকালে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা তখন নানির বাড়ি যেতাম, এবং যাওয়ার পরে মনে করেন ওই খেজুরের রস, পাটালি গুড়, পুকুরের মাছ, তারপরে এই যে দুধের ইয়া পায়েস করা, মাটির হাড়িতে ভাত রান্না করে খাওয়া, বেশ সমৃদ্ধ একটা পারিবারিক আবহে বড় হয়েছে। জি জি জি। তো এই যে ছোটবেলায় কখনো কি স্বপ্ন দেখেছিলেন যে উদ্যোক্তা হবেন না চাকরিজীবী হবেন? ছোটবেলায় স্বপ্ন ছিল যে একজন বড় ইঞ্জিনিয়ার হওয়ার। আচ্ছা। যে আমার বাবা যেহেতু কেরানি জব করতেন, তখন আমি দেখছি আমার বাবার বস কুষ্টিয়া ট 407 নম্বর একটা গাড়িতে, জিপ গাড়িতে চড়ত। তখন আমি ছোটবেলার থেকেই আমরা একটু মায়ের সাথে বাবার সাথে, বাবা অফিসে যেত, আমাদের রোডস অ্যান্ড হাই, যেহেতু আব্বা চাকরি করত, ওর ভিতর অনেক স্ট্যাগার্ড বলতো জায়গাটার নাম, একটা এরিয়া, বড় এরিয়া নিয়ে ওর ভিতরে আপনার ওই পাথর গাড়ি ওদের বিটুমিন থাকতো, ওখানে কিছু জায়গা ল্যান্ড থাকতো। তো আমরা সকালে দেখা গেলো গরুটা দিয়ে আসতাম, আমার সন্ধ্যার দিকে গরুটা নিয়ে আসতাম। তো তখন ওই ভদ্রলোক বাবার বস কুষ্টিয়া ট 407, মানে অনেক সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার আসতেন যেতেন, গাড়িটা তো থাকতোই, সেই ব্লু কালারের গাড়িটার প্রতি আমার কেন যেন সবসময় মনে হতো আমি এরকম ধরনের গাড়িতে কবে চড়বো, বা এই গাড়িটা আমার কবে হবে। সেই জায়গা থেকেই স্বপ্নের সেই বীজটা তো আপনার ভিতরে বপন হয়েছে আমরা শুনি। ছোটবেলার স্বপ্নের কথা বলছিলেন, ছোটবেলায় যে গাড়িটার কথার আগে, যেহেতু আমি বহুজাতিক কোম্পানিতে চাকরি করি, যে আসলে ফরেন ডিলিংস বলে যেটাকে, যে বিদেশিদের সাথে যে ফরেন ডিলিংসের কারণে আজকে আমার এই অবস্থান, যে তাদের কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে, তা আমি মনে করি আমি ফরেন ডিলিংস শুরু করি ক্লাস 2 থেকে। যেরকম এটা আপনার আমার এক টিচার ছিল ডাক্তার, সে এখন কানাডাতে থাকেন, সেও তখন ওই আমার, তখন সে হয়তো বা টেনে বা কলেজে পড়ে, সে তখন পত্রমিতালি করতো। তো পত্রমিতালি করতো, তো আমাদের ওখানে আমাদের চৌড়াস থেকে জগতি বলে একটা জায়গা, আপনারা বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম ট্রেন চালু হয় জগতি টু দর্শনা, সেই জগতি স্টেশনের পাশে একটা ডাকঘর ছিল। আমার ওই স্যার টিচারটা বলছে মারুফ একটা কাজ করতো, এই আমার এই চিঠিটা ওখানে পোস্ট করে, বেশ দূরত্ব আসলে সেই সময় আমার মতো ছেলে কিন্তু অত দূর যায় চিঠি পোস্ট করা, কিন্তু মানে তার বলাটাও ঠিক না, যাই হোক টিচারের কথা দিতে হবে। তখন খুব জঙ্গল টঙ্গল ছিল, ভয়ে ভয়ে যেতাম। তো হঠাৎ করে উনি যে জিগা রাঠা বলতো ওই খামের ভিতর লাগাইতো, তেরম 2-3 দিন দেশে আমি একটু বিরক্ত হয়ে গেছি, এ কী দেয়। তো আমও সেদিন আম্মা আমাকে দেখালো ওই জমায় জমায় আমার কাছে 2-1 টাকা আছে, তো ওই আমাকে পাঠাইছে চিঠি দিতে, এবার চিঠি নিয়ে আমি যাচ্ছি। তো চিঠিটা ওই ঠিক মতো লাগে নাই, তা আঠা লাগে নাই। তো আমি আঠা লাগানোর সময় আমি চিন্তা করছি কী লেখে, তা আমি ওই চিঠিটা খুললে ওনার লেখাটা দেখছি, যে উনি লিখছে ওই আপনার দূতাবাস ইরানের ইসে,
তো তখন আমি উনি যা যা লিখছে আমি তাই তাই লিখে ওই খালি নিচে আমার আমার নাম আমার বাবার নাম এই দিয়ে লিখে দিছি, দিয়ে আমার একটা চিঠি পোস্ট করে দিছি। ও যা যা উনি যেভাবে লিখছে আমার টিচার আমি ওইভাবে কপি করছি, এবার দিয়ে দিছি। দেওয়ার পরে হঠাৎ করে ওই নিউজ লেটার আসতো, তখন ইমাম খোমেনি সাহেব ইরানের প্রেসিডেন্ট ছিলেন, তো ওনার ছবি দিয়ে দেখি ওই নিউজ লেটার আসছে। তো এবার ওই টিচারকে দেয়, আমরা রেগুলারই দেখি যে টিচার আমাদের পড়ায়, আমরা দুই তিনজন পড়ি, টিচারকে দেয়। এবার ওই আমাদের রবিল ভাই ছিল আমাদের ডাকপিয়ন, তো রবিল ভাই বলতেছে আচ্ছা এখানে সাইফুল আলমকে, সবাই তো আমাকে মারুফ নামে চিনে, আমার নিক নেম মারুফ, সাইফুল আলমকে ও বাবার নামেই আব্দুল জলিল সরকার, তো বলছে এই নামে তো কাউকে চিনতে পারছি না, আমার এই টিচার বলছে সালম সাহেব। আপনি তো শুনছেন? জি জি আমি শুনছি। শুনছি রবিল ভাই কি মানে পিয়নে বলছি রবিল ভাই কি বললেন কি নাম? তখন আমিও মানে সেই চিল্লায় উঠছি আর কি, চিল্লায় উঠে বলতেছি যে আমি আমি সাইফুল আলম। তা আমাকে বলছো বেহাদুর তুই এইটা কীভাবে করলি? তা আমি বললাম যে বস স্যার আপনি যে আমার পাঠান প্রতিদিন, তো একদিন ওই আপনার এই চিঠির ওইটা লাগে নাই, তো পরে আমি জিগার আঠা দিয়ে লাগাইতে যাই, তো দেখলাম যে কী লেখা থাকে, তা আমি ওইটা দেখে কপি করে একটা খামে ভরে সেম সেম লিখে দিছি। বলছে তখন ওই টিচারই বললে তুই একদিন অনেক বড় হবি। তো এই হলো আমার ছোটোবেলায় একটা অনেক বড় মানে একটা ব্যাপার। তো এই যেরকম ছোটোবেলায় খুব ইংলিশ ফিল্ম দেখতাম, ম্যাকগাইভার, ডিএ টিম আমাদের সময় হতো, ওইগুলো আমি খুব দেখতাম, টারজান, মানে এই যে ফরেনদের সাথে চলাফেরা বা ইংলিশে ভালো আপনি বেশ দক্ষতা অর্জন করেছিলেন ছোটবেলা। দক্ষতা আসলে খুব ভালো বলবো না, তবে ওইগুলো কেন যেন আমার খুব প্রিয় ছিল আর কি দেখার। তো এরপরে তো ধরেন যে ওই ছোটবেলাটা ওইভাবেই আমাদের আসলে মানুষ যা দেখে যা শুনে এর মধ্য দিয়ে কিন্তু নিজেকে তৈরি করতে থাকে, বিশেষ করে ছোটবেলাটা যদি আমি বলি, যেটি আপনি বলছিলেন যে ফরেন ডিলিংস এর ব্যাপারটা, ওটা মনে হয় ছোটবেলা থেকে আপনার ভেতরে এই যে সবসময় চিঠি পোস্ট করা, মানে একটা বিরক্তি থেকে একটা সময় দেখা, সেই গাড়ির কথা আপনি বলছিলেন, এইভাবেই হয়তো আস্তে আস্তে আপনার ইঞ্জিনিয়ার হবার যে স্বপ্নটি আপনি গোপন করেছেন। ওই ম্যাকগাইভার দেখতাম, তারপরে আব্বার এই যে রোডস অফিসে যেতাম, তখন অনেক ভাঙা গাড়ি পড়ে থাকতো, ওই গাড়ি গরুটা দিয়ে ওই ভাঙা গাড়ি চালাইতাম, ওই দেখালো ইঞ্জিনের ভিতরে কি আছে। ওই তখন থেকেই একটা ব্যাপার কাজ করতো, যেহেতু ওটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো অনেক সময় রোলার ট্রোলার ওরা খুলতো টুলতো, তো তখন থেকেই কেন যেন এমনি ছোটবেলা থেকেই ছিল, স্বপ্নই ছিল যে ইঞ্জিনিয়ার হওয়া, বাবা বস গাড়ি টাড়িতে চড়ে। তো সেই স্বপ্ন নিয়ে কি করলেন, সেভাবেই এগোতে থাকলেন? পড়াশোনাটা কি হলো? হ্যাঁ সেভাবে এসএসসি ইন্টারমিডিয়েট হলো? না 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 ইন্টারমিডিয়েট আমি পড়ি নাই। আচ্ছা। তে আব্বা যেহেতু তখন গ্রাজুয়েট ছিল, তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বেশ ভালো স্যালারি, তাদের ফ্যাসিলিটি ভালো ছিল, তো আব্বা তখন আমাকে ওই আমাদের দুই ভাইকে ডিপ্লোমাতে পলিটেকনিকে ভর্তি করে দেয়। আচ্ছা। কোন ডিপার্টমেন্টে? পলিটেকনিকে যখন আমাকে ভর্তি করে, আমি তো ওই যে খেলাধুলা নিয়ে খুব খুব ব্যতিব্যস্ত থাকি সবসময়, তখন সাব গেমস হয় আমাদের, কিন্তু বাংলাদেশে লাঠিয়াল বাহিনী বলে যেটা লাঠি খেলা, এটার সদর দপ্তর কুষ্টিয়া। আচ্ছা। তখন আমি কোচিং করি, তখন কোচিং এসএসসি পরে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য কোচিং করি, তখন ওই সাব গেমস শুরু হয়। তো ওই সাব গেমসের সময় লাঠি খেলা ওই খেলা শুরু করি, তো আব্বার খুব ইচ্ছা ছিল আমি সিভিল নিয়ে পড়ি, যেহেতু উনি রোডসে চাকরি করে, তার ইচ্ছা যে আমি ডিপ্লোমা পাস করে যাতে রোডসে চাকরি করি। এরপরে ওই পরীক্ষা দিয়ে আমার চান্স হলো মেকানিক্যাল, তো আব্বার একটু ফিলিংস কমে গেল। আব্বা কিন্তু কখনো আমার পড়াশোনা খোঁজ নিত না, কারণ আমি ক্লাস যখন ফাইভ পাস করছি তখন সিক্সে ভর্তি হব, তো আব্বা বলতেছে তুই কবে 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 সিক্সে উঠলি, মানে আব্বা আম্মাই খেয়াল রাখতো, ভাই বোন খেয়াল রাখতো, তো বলছে কবে সিক্সে উঠলি। তো আমার আমার খুব মনটা খারাপ ছিল, আমি কুষ্টিয়া জেলা স্কুলে পড়তে পারি নাই, আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম জেলা স্কুলে পড়তো, তো জেলা স্কুলে ভর্তি পরীক্ষার সময় আমি আমার 102 জ্বর, তো 102 জ্বরের কারণে আমাকে এই খাতা টাতা দেয় আর কমলা টমলা দেয়, তো আমি ওই সময় কমলা খাইতে যাই, আমার বমি হয়ে যায় খাতার উপরে। তো আমার বাবা আবার খুব স্ট্রিক প্রিন্সিপালের ছিল, মানে আমাদের খেয়াল না রাখলেও কিন্তু কাউর কাছে ছেলের জন্য ছোট হওয়া বা এইসব এগুলো আব্বার ভিতরে আমি কোনোদিন দেখি না, এবং আব্বা কোনো মার্সি করত না, মানে কোনো অন্যায় টন্যায় এগুলো। এই জন্য আপনার স্কুলের ভর্তি মানে জেলা স্কুলের ভর্তি হওয়া হলো না? না জেলা স্কুলে ভর্তি করা হলো না,
পক্ষান্তরেই দেখছি আমার কোনো বন্ধুর বাবা বড় মাস্টার্স নিয়ে যায়, টিচারে দিয়ে ভর্তি হচ্ছে। তাই আমার যাই হোক মুসলিম স্কুলে ভর্তি হতে হলো। সেখান থেকে তো সাফল্যের সাথে বের হলেন। পলিটেকনিকে শেষ পর্যন্ত কোন ডিপার্টমেন্টে ভর্তি হলেন? ও পলিটেকনিকে আসি, পলিটেকনিকে আপনার মেকানিক্যালে চান্স পেলাম। আব্বা বললো, তখন আব্বা রিটায়ার করে গেছে আর কি, আব্বা 92-তে রিটায়ার করছে, এটা 93-র কথা বলছে আমার এসেছে। 93-তে আমি তখন পলিটেকনিকে ভর্তি হবো, তখন আব্বা একটু গেছে একদিন দিতে। আমি আব্বা বললাম যে আব্বা আপনি আসেন, আমার বন্ধু বান্ধব থাকে। আব্বা তো কোনোদিন স্কুল কলেজে ওইভাবে যায়নি, তখন আব্বা রিটায়ার হয়েছে, আব্বার একটু সময় হয়েছে। তা বললাম আব্বা আপনি আসার কি দরকার আপনি? আমি তখন থেকেই আমার ভিতরে কেন যেন একটা মানে আব্বা আসে, অন্যদের বাবা আসে না, আর আমার বাবা আসছে কলেজে, একটু আমি অস্বস্তি ফিল করি। আব্বা বললাম আব্বা যা পাইছি ইনশাল্লাহ দেখা যাক। তা বললো ঠিক আছে, ওদের রোডসে আব্বার খালি স্বপ্ন যে রোডসে উত্তর মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, ওখানেও দেখা যাবে। তো এইভাবেই পড়া শেষ করলাম, পলিটেকনিক শেষ। কতদিন পড়লেন, কয় বছরে পড়লেন? 3 বছর ছিল, 3 বছর কোর্স করে তখন আমার বাবার স্বপ্ন ছিল যে আমি এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে 110 গাড়ি চালাবো। ওখানে তখন 110 গাড়ি ছিল, মোটরসাইকেল, একটা কোয়ার্টার পাবো, একটা ছোট একটা সুন্দর বউ পাবো, একটা সংসার হবে, এরকম বাবার স্বপ্ন আর কি। খুব স্বাভাবিক। তো আব্বা সবসময় চিন্তা করতো যে এ আমি না হলে ওকে বাড়িতে রেখে দেবো, বড়টা বাইরে চাকরি করবে। তো এইভাবে যাই হোক, তখন আমি বের হলাম 96, আমাদের ইয়ে হলো 97-এর রেজাল্ট হয়ে। 97-এ আমি তখন কিছু ঠিকাদারি করতে যাই। তো একদিন আমার বাবার ওই তখন সাববাক্স থাকতো, সাববাক্সের ভিতরে আপনার শীতের কাপড়, সারা বছরের কাপড় কিনতে লেপ থাকতো, কম্বল থাকতো, কম্বল রাখতো। তা ওর ভিতর 20,000 টাকা আমার বাবা থেয়ে দিছে, আমি দেখছি, আমি শুয়ে শুয়ে ঘুমাইছি, দেখি ওখানে টাকা রাখছে। একদিন মোটরসাইকেলে আপনার নিলামে ডাক হবে আমাদের ডিসি কোর্টে, তা আমি ওই 20,000 টাকাটা নিয়ে যদি আমি মোটরসাইকেল ডাকতে পারি তাহলে আমার ওই 20,000 থেকে যে আরও টাকা হবে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আমি টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করছি অলরেডি। আমাদের অঞ্চলটা তো ভালো না, তো ওই হঠাৎ করে আমার এক বড় ভাই ওখানে ম্যাজিস্ট্রেট যাচ্ছে, বারান্দায় ডাক হচ্ছে, তো উনি ম্যাজিস্ট্রেটকে বুঝতে পারে না। তো ওই বড় ভাই ম্যাজিস্ট্রেটকে বলছে এই বেটা সর বলে গায়ে হাত দিছে, আর এই ফায়ার দিছে, আর মনে করেন আমরা সে পুকুর মুকুর পার টাকা হয়ে দৌড় মারছে। ভাগ্য ভালো যে ওই টাকাটা রিটার্ন করছে আমাকে ওই ভাই, তাকে যার হাতে দিছি। পরের দিন ওই উনি একজন নিয়াম, যাই হোক আমাদের দুষ্কৃতির হাতে ওই দিন রাত্রেই ওনার পায়ে গুলি করে। যাই হোক উনি আমাকে টাকাটা ব্যাক না দিলে আমি ওই জন্য একটা শক্ট খেলাম যে আসলে এরকম হলো, আমার তো বাবার হালাল টাকা বলে আজকে আমি ব্যাক পাইছি। আমি আবার ঠিক ওই জায়গাটাই টাকাটা রাখি। সেই যেই গল্পটিতে ছিলাম যে একরকম ছোটবেলায় বলা চলে না, যে টাকাটি নিয়ে আবার যখন মনে হলো যে না আসলে এটি ঠিক হচ্ছে না, বাবার কষ্টের উপার্জিত অর্থ, মানে এই যে একটা ফিলিংস, এটাও কিন্তু একটা মানে অনেক বড় কিছু। তো সেই জায়গা থেকে আপনি তখন টাকাটা রেখে দিলেন, কি মনে হলো বা এরপরে আসলে কি করলেন? এরপরে হলো বাবা আমার রোডসের, আমি আরেকবার যাই রোডস ডিপার্টমেন্টে, আমি আবার অনেক ডিপার্টমেন্টে যাই। তা রোডসের ডিপার্টমেন্টে যেহেতু বাবা ছিল, তো তখন আমি ওখানে আবার ঠিকাদারি করতে যাই যে না আমি একটু যাই দেখি একটা কাজ টাজ পাওয়া যায় কি না। তো তখন ওখানকার একজন ইঞ্জিনিয়ার আমাকে বলে বাবা তুমি ডিপ্লোমা করছো, তুমি বিএসসি করো, তুমি বিএসসিতে যাও, বিএসসি করো, এইভাবে আসলে লাইফ না, লাইফটাকে আরও ভালোভাবে দেখো। তো উনি আমাকে খুব গাইড দেয়, গাইড করার পরে যা কিছুদিন পরে আমার দুইটা ফ্রেন্ড ঢাকাতে, ওরা গাজীপুর বিআইটি, এখন ঢাকা বিআই ডুয়েট হয়ে গেছে, তো ওখানে বললো যে ওরা কোচিং করতে আসছে। এবার বাবার কাছে যায় বলে যে ও তো মারুফ উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, ও এখানে ওখানে ঠিকাদারি বা এইসব প্রতি ব্যবসা বাণিজ্য কী করতে যায়, এরকম কখন কোন বিপদে পড়ে, তো আঙ্কে লোকে আমাদের সাথে পাঠাই দেন। তখন আব্বা আমাকে বলতেছে তুই ইন্ডিয়াতে যা বিএসসি কর, না হলে তুই ঢাকাতে যা, তুই কুষ্টিয়ার থাকার দরকার নেই। তখন আমি বললাম যে আমার কিন্তু তখন থেকেই পরিবার থেকে টাকা না নিয়ে, আর যখন ওই যে খ্যাপ খেলতাম একটু টাকা পেতাম খেলাধুলা করে টরে যা আসতো, যাতে বাবা রিটায়ার্ড হয়ে গেছে, তো পরিবারে বা বন্ধুটারও ওইভাবে বিয়ে হয়নি, তখন কেন যেন আমার ভিতরে একটা সবাই আলোচনা করে না পরিবারের ভিতরে সবসময় একটা, আমার কেন বাড়ি থেকে টাকা নেওয়ার কোনো টেন্ডেন্সি থাকতো না।
তারপরে আমি বললাম না বয়সটাই তো খুব একটা ইগোর একটা বয়স তো না হ্যাঁ মানে সবসময় কেন যেন বাড়ি থেকে টাকা নিব বা এরকম আমার কোনোদিনই কাজ করতো না তো এরপরে আপনার আমি ঢাকাতে পাঠাই দেয় তো আমার মনে আছে এরকম একটা কালো বাক্সর ভিতরে কাঁথা কাপড়ে এসে বেঁধে নিয়ে ঢাকায় আসলাম এবার ঢাকায় কোথায় যাইতে হবে ওর আমাদেরকে আমার নিয়ে গেল নিকুঞ্জ দুয়ে একটা বাসায় উঠলাম তারপরের দিন নিয়ে গেল গাজীপুর গাজীপুরে যায় দেখি যে ডুয়েটের পোলাপান যারা আমাদের পলিটেকনিকের কিছু ভাই আমাদের সিনিয়ররা দুই তিন বছর হয়ে গেছে চান্স পাইনি আমার বন্ধু বান্ধব কিছু পুরো মাথা টাক টাক করে তেল টেল মারে পড়াশোনা করতেছে আমি তো চিন্তা করছি আমার যে লেভেল আমি যদি একবার না চান্স পাই আমার বাবার টাকা পয়সা সব শেষ তা আমি বললাম যে বাবা আমি মাপসাই দোয়াশায় আমি এই জায়গায় নাই ওই প্রাইভেট একটা কোর্স আছে শুনছি এমআই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমি ওই জায়গায় ভর্তি হবো তো ওরা বলছে না আমরা দোস্ত এখানে ভর্তি হবো না তো আমি ভর্তি হবো না এই জায়গায় আমি আমার হ্যাঁ এটা হলো আপনার 1997 সালের কথা এবার আমি 1997 সালে ওখান থেকে আমি চলে আসি আমরা তিন ফ্রেন্ড থাকতে থাকতে ওর আর আমার ওই ফ্রেন্ডের ওদের দুজনের একটা ইয়া হয় একটু গ্যাঞ্জাম হয়ে ওরা সেপারেট হয়ে যায় বলে আমরা তিনজন তিন জায়গায় হয়ে যাই তখন আমি ওখান নিকুঞ্জ দুই থেকে যখন আমি ফার্মগেটে আসতাম তখন তিন নম্বর একটা বাস চলতো তা আমি বলতাম আমি কুষ্টিয়া থেকে প্রতিদিন ঢাকা যাই তো আমি কোন জায়গায় নিয়ে এসে রাখলি এই দিয়ে এরম করে দেখলো FM মেথডে তখন ইংরেজি ভর্তি হই ইংরেজি স্কিল বাড়ানোর জন্য প্রথম থেকেই তো ইংরেজির প্রতি একটা দুর্বলতা ছিল তো FM মেথডে ভর্তি হয় ফিরোজ মুকুলের ওখানে ভর্তি আর একটা কম্পিউটার শিখতে আপনার আজিজ সুপার মার্কেটে আপনার কর্মযোগে ভর্তি হই কম্পিউটার শেখার জন্য তো কম্পিউটার শিখতে যায় দেখি কম্পিউটার শেখা তো দূরের কথা তখন ওখানে ওই মডেলিং করতে সবাই ওই বারান্দার ওপরে দেখি সব আমাদের কুষ্টিয়ার ল্যাঙ্গুয়েজে কেচি মারি হাটে আর কি তো এই কেচি মারি হাঁটা দেখতে তো যাই কিছুদিন এরকম চলতে চলতে ওই আমরা তখন আমি ফার্মগেটে চলে আসি ইন্দারা রোডে বাসায় একটা মেসে উঠি ওরা দুই জায়গায় হয়ে যায় যাই ভর্তি হলেন কোথায় শেষ পর্যন্ত ওই FM মেথডে হ্যাঁ FM মেথড আর ওখানে ভর্তি হওয়ার পরে এবার কম্পিউটার হ্যাঁ এবার দুই তিন মাস যাওয়ার পরে আমার ছোটাপা একদিন আমি বাড়ি গেছি আমার ছোটাপা বলতেছে যে তুই কিন্তু 12,000 টাকা নিয়ে নিছিস বাড়ি থেকে তুই কী করতেছিস আব্বা আমাকে কয় যে কী ইংরেজি শিখলি তুই আমার সাথে ইংরেজিতে কথা বল তা আমি দেখলাম যে আমি তো আর এক বিপদে পড়ে গেলাম ইস্তাই যাই তা আমি তখন বললাম যে আর বাড়ি আসবো না টাকা পয়সাও নেবো না এই যে আমার জেদ এরপর আসার পরে আমার এক ফ্রেন্ড ছিল ওই কর্মযোগে আমরা কম্পিউটার শিখতাম সে তো নাম ওর বাড়ি ছিল ঠাকুরগা তা বললাম দোস্ত আমার বাড়ি যাবো না আর তো আমাকে যে কোনো ধরনের কাজ দে আমি সেই কাজই করব কিন্তু আমি আর বাড়ি যাবো না তে বলছে কেন দোস্ত তুই আমি বললাম না আমার এটা তোকে আমি বলছি তুই দিতে পারবি কি না ও একটা তখন চাকরি করতো ও তখন পেজার ইউজ করতো তখন পেজার মানে অনেক ডিমান্ড মানে ও পেজার করতো পেজারটা আমরা মাঝে মধ্যে নিয়ে খুব আনন্দ করতাম তো যাই হোক বলার পরে ও আমার সাথে আমার খুব ভালো ফ্রেন্ড আর কি সে তো তখন আমাকে এক বড় ভাইয়ের কাছে নিয়ে যায় তখন উনি মিনহাজ গ্রুপে চাকরি করতো তো আমাকে বলছে তুমি কি চাকরি করতে পারবো আর তুমি ডিপ্লোমা পাস করছো অনেক স্বপ্ন দেখতেছো এখানে কালি টালি মাখতে হবে আমি বললাম ভাই কালির ভিতরে আমাকে যদি চুবায়ও রাখেন তা আমি কাজই করবো ভাই আমি আর বাড়ি যাবো না এইভাবে আমি উনি আমাকে একটা ইন্টারভিউ দিল তো আমি ওই মিনহাজ গ্রুপে ইন্টারভিউ দিয়ে আমি মোটামুটি টিকে গেলাম কিসের কাজ ছিল এটা ছিল ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন গার্মেন্টস মেশিনারি এবার গার্মেন্টস মেশিনারিজে আমি যখন যাই আমি জয়েন করলাম তখন আমার বেতন ধরলো 2200 টাকা আমার বেতন 2200 টাকা আর ওই কাজটা হলো মেশিন ইনস্টল করা তো এটা অ্যাজ এ আমার পোস্ট হলো টেকনিশিয়ান আমার স্বপ্ন ছিল আমি রোডসের ইঞ্জিনিয়ার হব আমার পোস্ট হয়ে গেল টেকনিশিয়ান 2200 টাকা তখন আমার মনটা খুব ইয়া হয়ে গেল যাই হোক তারপরে কাজ শুরু করলাম কাজের প্রতি খুব নেশা ছিল আমি তখন আর আমার কোনো বন্ধুবান্ধব বা সার্কেলের সাথে আড্ডা দিতাম না বাড়িতেও যেহেতু একটা প্রেশার ছিল যে আমি এই টাকা নিছি আমি এই টাকা শোধ করে দেবো আমাকে এই কথা বললো আমার একটা জেদ হয়ে গেছে এরপরে আমি মোটামুটি প্রচণ্ড রকম কাজ শুরু করে দিলাম ওই কাজ করতে করতে আমার 6 মাসের সময় আমার এই কাজের ভিতরে তো অনেক ক্রিয়া থাকে আমি দেখা গেলো ওই শিষ্য উস্তাদের চাইতে বেশি শিখে ফেলছে তা আমি রপ্ত করলাম হ্যাঁ এরকম বেশি শিখে ফেলছে আর তখন তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নতুন বুম করছে তাই না ব্লুমিং তখন আমি নারায়ণগঞ্জে যেতাম আপনার
ওই আমাদের প্রেসিডেন্ট ভবনের ওই কর্নার থেকে বাসে উঠতাম, ওই ফতুল্লা টতুল্লা খুব জ্যাম থাকতো, ঘুমাই যেতাম আর কি। দেখা গেলো বাসে উঠে একটা ইয়া ছিল আমার কাছে, টুলস ব্যাগ থাকতো, আমি নিয়ে ঘুমাই যেতাম, যে জানি যা 2 ঘন্টা পরে আমি পৌঁছাবো। ওই পঞ্চবটি নামে ওই সবে যেতাম আর কি, পুরা নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি, তারপরে ওই বিভিন্ন নয়ামাটি ওই সব অঞ্চলে। ওখানে কি কাজ ছিল? ওই যে আপনার গার্মেন্টস মেশিনারি ইনস্টল করতাম, বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে ইনস্টল করতাম, বিভিন্ন ফ্যাক্টরিতে যাই ইনস্টল করতাম। তো কাজের প্রতি আমি দেখা গেলো এমনও দিন গেছে, রাত গেছে, আমি আজকে 10টায় গেছি, আমি দেখা গেলো কালকে সারা দিন, মনে করেন আজকে সারা দিন কাজ করছি, পরের দিন সারা রাত কাজ করছি, করে দেখা গেলো 10টা 11টার সময় আমি ফিরতেছি এরকম। মানে আমি কাজকে আমি কখনো না বলতাম না, এবং আমি দেখা গেলো কাজ করছি, আমার ওই যে বস তাকে দেখা গেলো তখন উনি 20,000 টাকা বকশিস দিচ্ছে, উনি দেখা গেলো আমাকে 200 টাকা দিচ্ছে। তা আমি আসলে আমার টাকার প্রতি নেশা নাই, আমি কাজটা শেখার প্রতি আমার নেশা। কারণ আমার এক স্কুলে এক টিচার বলছিল যে জীবনে কাজের পিছনে দৌড়াবি, টাকা তোর পিছনে দৌড়াবে। তো যাই হোক, আমি ওই টাকা পয়সার প্রতি আমার ফিলিংস ছিল না। এরপরে যখন আমার ছোট আপার বিয়ে হবে, তো তখন পাত্রপক্ষ থেকে একটু কিছু ডিমান্ড ছিল যে আসবাবপত্র বা এই সেই, তো তখন আমাকে বাড়ি থেকে বললো যে তোমাকে কিছু কন্ট্রিবিউশন করতে হবে। তখন আসলে কন্ট্রিবিউশন করব, আমি আসলে অতটা টাকার প্রতি আমার নেশা নাই, আর আমি যে টাকা স্যালারি পাই, তখন অবশ্য অনেক দিন হয়ে গেছে, আমি তখন আমার পারমানেন্ট হয়ে গেছে আমার চাকরি, আমি 3600 টাকা বেতন হয়েছে, তখন আমি এমআই ক্লাস করি, সারাদিন কাজ করি, আবার সন্ধ্যার সময় এমআই ক্লাস করতে হয়। একই প্রতিষ্ঠানেই আছেন ততদিন পর্যন্ত? না, তখন 6 মাস পর্যন্ত ওই প্রতিষ্ঠানেই কাজ করছি, ওই প্রতিষ্ঠানে কাজ করতে করতে পার্মানেন্ট হই। কিন্তু ওই প্রতিষ্ঠানটার এমন একটা অবস্থা, দেখেন আমি নামটা আমার বলা উচিত না, কারণ ওনারা গ্রুপ অফ কোম্পানি, তখন ভালোই ছিল, কামাল স্যার ছিল এনসিসি ব্যাংকের ডাইরেক্টর, খুব ভালো প্রতিষ্ঠান হলেও ওই ডিপার্টমেন্টটা আরেকজনের আন্ডারে ছিল, ওনার ফ্রেন্ড মাহবুব স্যার। তেমন হতো যে 2,200 টাকা বেতন দেখলে মাসের 10 তারিখে পাইতাম অর্ধেক, আর ওই 28 তারিখ পেয়ে পাইতাম অর্ধেক। তো যাই হোক, এইভাবে চলতে চলতে একসময় 3700 টাকা বেতন হয়, তখন আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কোর্স ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভর্তি হই। তো হওয়ার পরে যাই হোক, এইভাবে হতে হতে আমার ছোট আবার তখন বিয়ের ব্যাপারে কথাটা তো হয়, তখন আমাকে বলতে হয়, তখন খুব ব্রয়লার খুব ইম্পর্টেন্ট ছিল, একটা নামতো ব্রয়লার আপনার আয়রনিং করার জন্য, এই আয়রনিং করার জন্য ব্রয়লারটা ব্যবহার হতো। তো এই ব্রয়লারের কাছে কেউ যেতে দিত না, তা আমাদের আরেকজন সিনিয়র ছিল, সে ওটা দেখতে একাই, কিন্তু ওই জায়গাটায় আরও 5টা ছেলে চাকরি করতো, তারা কেউ সাহস নেয়নি যে ব্রয়লার বাস্ট করবে, এই করবে সেই করবে। তা আমার বাস্ট টাস্ট, আমি মারা যাবো তা আমি ব্রয়লার দেখবই ওর ভিতর কী আছে, উনি যদি কাজ করতে পারে আমি পারবো না কেন। তা আমি ওই ব্রয়লার নিয়ে তখন আমি ওই তখন আমি এমআই ক্লাস করি, আমি তখন বড়ো ভাইদেরকে বললাম হোয়াট ইজ দ্য ব্রয়লার, হ্যাঁ আই ওয়ান্ট টু নো হাউ অ্যাবাউট ব্রয়লার, আমি ব্রয়লার সম্পর্কে জানতে চাই, আমাকে ব্রয়লার সম্পর্কে ডিটেলস বলেন। তো ব্রয়লারে অনেক সেফটি ভার্ভ থাকে, এই সেই থাকে, তো ব্রয়লারে যে ক্লিনিং সিস্টেম প্রসেস তখন আমি শিখে ফেললাম। ওনারা আমাকে যাইতে দেয়নি, আমি 1 মাসের ভিতর ব্রয়লার রপ্ত করে ফেলছি, এবং আমি মাঝে মধ্যে নিজেই কাজ নিয়ে নিই। এটা আপনার 98 সামহাও এরকম 98-99 এর দিকের, তখন আপনি পুরোপুরি চাকরির মধ্যে ঢুকে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আমি পুরোপুরি চাকরি, এর ভিতরে ওইটা করতে করতে আমি ওই মোটামুটি কাজে খুব দক্ষতা অর্জন করে ফেলি। তারপরে সেলস প্রমোশন, আমার পোস্টটা দিয়ে দেয় সেলস প্রমোশন সার্ভিসের, কেন আমি খুব কাজ করতাম এবং খুব কন্ট্যাক্ট ছিল ম্যানেজমেন্টের সাথে, যে কোনো ফ্যাক্টরির মালিক আমাকে ভালোবাসত যে সাইফুল খুব ভালো ছেলে, ও খুব কাজ পছন্দ করে, ওকে পাঠাবেন ওকে পাঠাবেন, এই করতে করতে আমার তখন সেলস প্রমোশন সার্ভিস ইঞ্জিনিয়ার, আমার তখন ইঞ্জিনিয়ার হলাম আর কি ছোটোখাটো। তখন হওয়ার পরে আমি মোটামুটি করতে করতে আমি এদিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট কোর্স করতেছি, পড়াশোনা করতেছি, হঠাৎ করে আমার 2000 অফার হয় যে সাইফুল তুমি যদি 200 মেশিন বিক্রি করতে পারো তাহলে তোমার সিঙ্গাপুর ট্যুর হবে। আচ্ছা, না আমি সিঙ্গাপুর ট্যুর হবে এই কথা শুনে 200 আমি পড়লে প্রতিদিন ইয়া করি সিঙ্গাপুর যাবো, আমার এক বন্ধু তখন সিঙ্গাপুর থাকে, শুনছি অনেক টাকা খরচ করে সিঙ্গাপুর গেছে এসে, তো আমি ওরে এরকম আমি সিঙ্গাপুর যাবো বলে আমি তখন ওই 200 জায়গায় 400 মেশিন বিক্রি করে ফেলছি। আমার সাথে তখন গার্মেন্টসও খুব হচ্ছে বাংলাদেশে, আর আমি ওই দেখা গেল একটা নেশা যে আমি এইটাই যাই হোক 200 জায়গায় 400 মেশিন বিক্রি করবো। ইন দি মিন টাইম তো আমার
ছোট অপর বিয়েতে বেশ আমি ভালো একটা কন্ট্রিবিউশন করি ব্রয়লার সারা থেকে। আমি ওই ওখান থেকে একটা ভালো অ্যামাউন্ট রিসিভ করার পরে তো আমাকে বসরাও ভালোবাসতো, তখন আমাকে বস সব জায়গায় পাঠায়। উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, চাকরি ছেড়ে দিলেন, সেখান থেকে কি আসলে শুরু হয়ে গেল? আচ্ছা আমি এবার বলি, যেহেতু ওটা একটু ইতি টানতে হবে আমাকে। তো যাই হোক, আমি সিঙ্গাপুর থেকে আসার পরে যাই হোক আমি গ্রাজুয়েশনের জন্য আমি প্রাইভেট ওই এমআই থেকে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি এরপর জব চেঞ্জ করি। গার্মেন্ট জব আমার ভালো লাগে না, আমি ফার্মাসিউটিক্যালস মেশিনারিজে জব শুরু করি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। দেন আমি ওখানে কান্ট্রি ম্যানেজার হয়ে গেলাম। দেন 2006-এ আমি 2005-এ আমি কান্ট্রি ম্যানেজার হলাম, 2006-এ আমার রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি কী করে খাবো, কীভাবে চলবো? আমি তখন বিয়ে করছি, আমার ওয়াইফ অবশ্য প্রাইমারিস্কুলে জব করে, তো আমরা দুইজন কেবল আমার 3 বছর বয়স আমি বিয়েটা করা। তো এরপরে আমার একটা সন্তান হয়, তো আমার ছেলেটার বয়সও 6 মাস। তা আমার অ্যাক্সিডেন্টে আমার সবাই মানে আমি সব ভেঙে পড়লো, আমার সব মানে সব শেষ এরকম অবস্থা। আমি তখন বেড থেকে কাজ শুরু করি, 21 দিনের মাথা থেকে আমি কাজ শুরু করি। আমি তখন কুষ্টিয়াতে আর যাই না, এখানে বসে আমার মোহাম্মদপুরের বাসা থেকে একটা কমা ছোটো বাসা নিই। যেহেতু আমার স্যালারি ছিল তখন আমার 80,000 টাকা, তখন আমি 10,000 টাকার একটা সার্ভিস চার্জ পাই, আর ওইটার ভিতর দিয়ে আর কিছু আমার জমানো টাকা দিয়ে আমি শুরু করি নেটে। এই করতে করতে আমি কিছু আউটসোর্সিং করে ফেলি। আউটসোর্সিং করে 2006 সালে না 6 সালে আউটসোর্সিং করতে করতে 2007-এর ভিতরে আমার মানে 6-এর পর অ্যাক্সিডেন্টের 3-4 মাস পর থেকে আমি কাজ শুরু করি। তার 3 মাস পরেই আমি প্রায় 35 লাখ টাকা আমি ইনকাম করে ফেলি একদম বেড থেকেই। ওই যে আপনার মেশিন সেল করতাম, ইন্ডিয়ান করতাম, মানে জাস্ট লাইক এ ব্রোকার। আমি ইটালিয়ান কোম্পানি বলোনিয়ার সাথে কাজ শুরু করি, নেটে ওদের সাথে সার্চ করি। বাংলাদেশে আমার কুষ্টিয়াতে তখন 3 ধরনের প্রোডাক্ট, টোবাকো আর একটা আপনার লেদার ইন্ডাস্ট্রিজের জন্য র লেদার ইম্পোর্ট ওই এলাকায় আসতো, আর এই রাইস মিল। তো এই রাইস মিলে একটা শর্টিং মেশিন, এই শর্টিং মেশিনটা দেওয়ার পরে মনে করেন যে একটা ব্লুমিং হয়ে যায়, এবং মানুষ আমার দেখা দেখি তখন মানুষকে আমি বুঝাইতাম এই মেশিন ইনভেস্ট করলে আপনি এত এত ইনভেস্ট এইভাবে। যোগাযোগটা কীভাবে করতেন? জি ভাইয়া, যোগাযোগটা কীভাবে করতেন? নেটের মাধ্যমে, তখন মেলের মাধ্যমে। আচ্ছা, আমি তখন গুগলে সার্চ দিতাম, তখন আমি ইয়াহু মেসেঞ্জার ছিল, স্কাইপি তখনও ছিল, তখন আমি এগুলো ব্যবহার করতাম। যাই হোক, তো এইগুলা থেকে মোটামুটি করতে করতে আমি তখন চিন্তা করি যে এই যেটা করতেছি এগুলোতে ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট করে করে জায়গাটা বেস তৈরি করলাম। মানে ইম্পোর্টকে আপনি নিজের নামে করতেন না, আপনি শুধু ব্রোকার হিসেবে? না, আমি ব্রোকার হিসেবেই করতাম, কিন্তু আমি দেখা যাচ্ছে 2-3 বছর ইন্ডিয়ান করছি। ইন্ডিয়ান করার পরে আমি নিজের নামে লাইসেন্স করে নিজে ইম্পোর্ট করতাম। আচ্ছা, ইম্পোর্ট করে তখন সেল বাড়ানো শুরু করলাম। এবার সেলস বাড়ানো শুরু করার পরে এবার আমি একটা গাড়ি কিনি। গাড়ি কিনে মানে বলা হয় না, টেকনাফ থেকে তেলতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোনো জায়গা নাই যে আমি যেতাম না। এবং এমনও লোক আছে যে ভাই আমরা এমন ভালো আছি, আপনি কেন এগুলো নিয়ে আসতেছেন, এই মেশিন কেন এত টাকা দামের মেশিন ব্যবহার করবো, এই করবো সেই করবো। এবং আমাকে ফ্রায়ও দিছে যে এর কাছ থেকে মেশিন কিনবো, এর তো 2 দিন পর মারা যাবে, এ কীভাবে? তা আমি কিন্তু আমার টয়লেট হয়ে যায়, আমার পোশাক হয়ে যায়, আমি কোনো কিছুর দিক তাকাইনি। আমি চলছি মানে আমি রাস্তায় চলতেছি, আমি যেদিন রাস্তায় বেরোয় 7 ডেজ আমি রাস্তায় আসি, মানে কীভাবে আমার দিন রাত যায় আমি নিজেও জানি না। যাই হোক, এভাবে হতে হতে যাকে একটা ব্যালেন্স করতে করতে আমি 2010 সাল থেকে স্টার্ট করি ফ্যাক্টরি। ফ্যাক্টরি আসলে খুব একটা বড় মহাযজ্ঞ, কারণ এখানে কেউ যদি একটা সুজ বানায় আমি তাও এক্সপেক্ট করি, কারণ এটা এস্টাবলিশড। আমি রাইস মিল রিলেটেডই ফ্যাক্টরি করি কুষ্টিয়াতে। এর স্পেয়ার পার্টস, মেশিনারিজ, এখন তো অনেক ডিপার্টমেন্ট হয়ে গেছে আমার, উডেন, ইন্টেরিয়র, তারপরে আপনার রাইস মিল, মেশিনারি। কত বছর পর করলেন ফ্রিল্যান্সিং এ? এটা 2006 আর 2010 থেকে মোটামুটি 4 বছর মধ্যে ফ্যাক্টরি করলাম। ফ্যাক্টরিটা টুকটাক টুকটাক করতে করতে চালাতে চালাতে এখন আলহামদুলিল্লাহ প্রোডাকশন করতে না জি প্রোডাকশন। আচ্ছা, কি কি প্রোডাকশন? যে এখন রাইস মিলের মেশিনারিজ করি, এক্সেসরিজ করি, এগ্রিকালচার মেশিনারিজ করি। আচ্ছা, শুধু মেশিনারিজ প্রোডাকশন করি? হ্যাঁ, মেশিনারিজ প্রোডাকশন করি, মেশিনারি এক্সেসরিজ প্রোডাকশন করি। শুধু নট অনলি এখন আমার প্রতিষ্ঠান রাইস মিল মেশিনারি এগ্রিকালচার না, এটা লাইট ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে। পুরোটা কি দেশেই হয় নাকি আপনার বাইরে থেকে কিছু নিয়ে আসেন? কিছু তো বাইরে থেকে আনতে হয়, ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো তো বাইরে থেকে আনা লাগে। কিছু এসেনশিয়াল যেগুলো যে মেটালিক আমাদের এখানে সম্ভব হয় না, সেটা আমরা বাইরে থেকে নিয়ে আসি। আপনার ফ্যাক্টরির বায়ার কারা?
আমার ফ্যাক্টরি বায়ার রাইস মিলার, এগ্রিকালচার, কৃষি, কৃষকরা, এক প্রান্তিক লেভেলের কৃষকরা। ওইদিকে তো কুষ্টিয়া পাবনাতে তো প্রচুর রাইস মিল হচ্ছে। জি, নট অনলি কুষ্টিয়া, আমি সারা বাংলাদেশে কাজ করি। আমি কুমিল্লা, নোয়াখালী, এদিকে ইনস্টলেশনও করেন? সিলেট, জি জি, ইনস্টলেশন আপনার এদিকে নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, সব জায়গায় সারা বাংলাদেশে আমার কাজ হয়। তো এইভাবে যাই হোক, এখন চলতে চলতে এখন তো ধরেন যে আমাদের ওখানে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কিছু কাজ আসে, জাপান টোবাকোর কিছু কাজ আসে, তারপর আপনার প্লাইউড ইন্ডাস্ট্রিজের কাজ আসে, এখন অনেক ডিপার্টমেন্টেরই কাজ আসতেছে। তা আমরা এক্সক্লুসিভ রাইস মিল নিয়ে কাজ করি আর এগ্রিকালচার মেশিন নিয়ে কাজ করি। আচ্ছা, কৃষি প্রান্তিক লেভেলে, যেহেতু আমার একটু এরকম মনের ভিতরে চাওয়া যে আমাদের দেশে কৃষি ডেভেলপ হোক, কৃষি সমৃদ্ধিশালী হোক, আর কৃষকের সাথে একটা কানেক্টেড। এবং আমার নিজেরও কিছু ল্যান্ড আছে, আমার অনেক বড় এগ্রিকালচার ল্যান্ড, আমি আমার জীবন থেকে যা ইনকাম করছি সেখানে আমিও কিছু স্পেশালাইজড কিছু কাজ করতে চাই, যে ব্রোকলি, তারপরে আপনার ক্যাপসিকাম, লেটুস পাতা, থাই পাতা, আমি নিজেও এগুলো লাগাচ্ছি। এবং এটাকে কিভাবে আরো প্রোগ্রেস করা যায় এবং কৃষক কিভাবে বেনিফিটেড হয়, ফরেন কিছু, আমরা যেরকম আমাদের দেশে এখন অনেক ধরনের ড্রাগন ফল হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, তো এর সাথে সাথে আমরা যেরকম ধান উৎপাদন করছি, ধানে কি কোন সময় কিভাবে দিলে বা কোন নাঙলটা ইউজ করলে এইটা হবে, এগুলো মিলাইয়ে ধরেন যে আমরা কাজ করতে পারলে বেটার হয়। তো এই ধরনের প্রযুক্তি আমরা ডেভেলপ করতে চাই, আমি যেরকম বিভিন্ন নেট থেকে নামাই নামাই এখন আমরা এগুলো তৈরি করার চেষ্টা করছি। কৃষিটাকে আরো একটু সহজ, আরো কৃষির বান্ধব, কৃষক বান্ধব করার জন্য আপনারা কাজ করছেন। এবং এর সাথে সাথে নট অনলি এগুলো, আমরা কিছু গ্রাইন্ডার মেশিন করি, যেরকম আমার প্রায় যেরকম বললাম না 500, আমাকে দিয়ে 500-600 উদ্যোক্তা তৈরি হয়েছে। কিভাবে? ওই যে বাড়ির মহিলারা যে পিঠা বানায় তার জন্য যে মেশিনটা ব্যবহার করে, এই মেশিনটা মনে করেন ব্যবহার করছে কিভাবে, এই মেশিনটা আমরা তৈরি করে দিচ্ছি, সেটা থেকে চাউল থেকে আটা বানাচ্ছে, সেটা থেকে পিঠা বানাচ্ছে, তারপরে আপনার বড়ি দিচ্ছে। আচ্ছা, এগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যেটা আজকে মানে আগে পুরো একটা বেলা লেগে যেত, সেটা এখন হয়তো ঘন্টা খানেকের মধ্যেই হয়ে যাচ্ছে সেই কাজগুলো, তাই না? রাইট রাইট, দারুণ ব্যাপার। কতজন উদ্যোক্তা রয়েছে এখন, কতজন কাজ করছে এখন আমাদের সাথে? আমার প্রতিষ্ঠানে প্রায় 200 প্লাস মাইনাস আমার কাজ করে, আর আমার সাথে যারা কাজ রিলেটেড কাজ করে তারা ধরেন যে আরো 200-400 কাজ করে। আর আমার প্রতিষ্ঠান থেকে অনেক ছেলে মেয়েরা গেছে, তারাও তো এখন নিজেরা উদ্যোক্তা হয়ে যাচ্ছে এবং আমাকে অনেকেই ফলো করে। যে আমার অঞ্চলে তো 90% মানুষই আমাকে ফলো করে, যে ওই ছেলেটা কি করতেছে। কালকে যেরকম একজন আসছে গজ ব্যান্ডেজ বানাবে, তা আমি বলছে ভাই আমাকে একটা মেশিনের ব্যবস্থা করে দেন। আচ্ছা, আমার ঠিক আছে, তুমি আমাকে আগে ডিটেলসটা দাও, আমি দেখি। আপনারা চেষ্টাও করেন এরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় না? দারুণ একটা ব্যাপার। এই হলো অবস্থা। কি কি করতে চাচ্ছেন আর আপনার এই প্রতিষ্ঠান থেকে? যদি আমার এই প্রতিষ্ঠান থেকে আমরা কিছু এক্সপোর্ট রিলেটেড কাজ করতে চাচ্ছি। আমাদের অলরেডি আফ্রিকাতে আমরা 3 ছেলে পাঠিয়েছি। আচ্ছা, ওখানে আমরা কিছু এখান থেকে যেটা পারবয়েলিং ডায়ারটার আমরা এক্সপোর্ট করার চিন্তা করতেছি, ইনস্টলেশন সহ মেশিনারিজ, কিছু কিছু প্রোডাক্ট। চায়না এখন তো খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে লেবার, ওদেরকে বলছি যে তোমরা আমাদের সাথে আসো, কিছু কাজ করো, যেটা আমরা এখান থেকে করলে আমরা ভারতবর্ষ ধরে যদি আমরা কিছু কাজ করতে পারি। তো ওরা কিছুটা আগ্রহ দেখাইছে। এর আগে আমি একটা ওই যে না 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 আমি আরও কিছু প্রোডাক্ট করতে চেয়েছিলাম, যে ডিজেবল ভাই বোনদের জন্য, যেরকম মোবাইলের ওপর যেটা গ্লোরি গ্লাস বলে বা গ্লাসটা প্রোটেক্টর বলে, এগুলো এখানে তৈরি করার জন্য। চমৎকার, একটু পরিবার সম্পর্কে জানি। জি জি, পরিবারে কে কে আছেন? আচ্ছা, আমার পরিবারে আমার আম্মা আছেন, আমার বাবা মারা গেছেন 2005-এ, আর আমার ওয়াইফ প্রাইমারি স্কুলে জব করে, আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা জেলা স্কুলে ক্লাস 10-এ আর মেয়েটা গার্লস স্কুলে ক্লাস 4-এ পড়ে। আর আপনার আপনার যে অসাধারণ একটা উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, এবং আপনি জীবনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনি চলন শক্তি হারিয়ে ফেলেছেন, তারপরও যে এইভাবে মানে এটা মানে যাকে বলে হচ্ছে যে একদম ছাই থেকে উপরে উঠে আসা, তো এই যে এত জীবনী শক্তি নিয়ে আপনি যে কাজ করছেন, আপনার জন্য অসংখ্য, আপনি যেরকম অনেকের অনুপ্রেরণা, আপনি আমাদেরও অনুপ্রেরণা। আশা করি আপনি আপনাদের কাজ এগিয়ে যাবেন, আর যদি নতুন যারা উদ্যোক্তা বা যারা অলরেডি উদ্যোক্তা হয়ে আছেন এবং দেশের জন্য, কৃষকদের উদ্দেশ্যে, আমাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে সবাইকে প্রথম কথা হলো তাকে প্রতিটা জিনিসে মনোনিবেশ করতে হবে, তাকে স্বপ্ন দেখতে হবে,
তাকে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং তার ধ্যান জ্ঞান সেটার ভিতরে থাকতে হবে। আর যদি আপনি একটা জিনিস চিন্তা করে আরেকটা জিনিসে পা দেন তাহলে কখনো আগানো যাবে না। আপনাকে সব কিছু আপনার ধ্যান জ্ঞান স্বপ্ন তার ভিতরে থাকতে হবে আর সর্বোপরি তো রব্বুল আলামিন আছে তার কাছে প্রার্থনা করতে হবে। ইনশাআল্লাহ একজন সফল মানুষ হিসেবে একটু একজনের যারা সফল হয়েছেন দেখবেন তারা সবাই তাদের জীবন স্টাডি করবেন আরও কিছু পেয়ে যাবেন।